শুরু করছি স্যার হুমায়ুন আহমেদ রচিত সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসার দ্বিতীয় পর্ব গল্প শুনছেন এসো গল্প করি চ্যানেলে গল্প পাঠে আছে আমি কেবি চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুরু করি খুব ইচ্ছা হতে লাগলো একটা বই এনে দেখেই ফেলি না পড়া যায় কি না চারদিকে কোনো সারা শব্দ নেই নির্জনতায় কেমন ভয় ভয় লাগে আবার ভালোও লাগে চুপচাপ বসে আবলতাবোল কত কি ভাবছি এমন সময় একটা হালকা গন্ধ নাকে এলো মিষ্টি গন্ধ কিছু ভালো লাগে না অস্বস্তি বোধ হয় কিসের গন্ধ এটি বের করতে চেষ্টা করতে লাগলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে হাত পা অসাড় হয়ে উঠতে লাগল যতই ভাবছি এইবার উঠে দৌড়ে পালাবো ততই সমস্ত শরীর জমে যাচ্ছে ভীষণ ভয় হলো আমার সেই সময় ঘুম পেতে লাগল কিছুতেই ঘুমব না নিশ্চয়ই কোনো বিষাক্ত গ্যাসের খপ্পরে পড়েছি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ছাড়া ছাড়া কাটা কাটা ঘুম চোখ মেলতে পারছিলাম না তবে মিষ্টি গন্ধটা নাকে আসছিল তখনও কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই ঘুম ভাঙল মাথায় এক তীব্র যন্ত্রণা নিয়ে ক্লান্তিতে সমস্ত শরীর ভেঙে যাচ্ছে নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ চোখ মেলে আমি দিন কি রাত বুঝতে পারলাম না কোথায় আছি আশেপাশে কাদের ফিসফিস শব্দ শুনছি কে জানে চোখের সামনে চোখ ধাঁধানো হলুদ আলো বমি করার আগের মুহূর্তে যে ধরনের অস্বস্তি বোধ হয় সে ধরনের অস্বস্তি বোধ নিয়ে আমি জেগে রইলাম বুঝতে পারছি সময় বয়ে যাচ্ছে আমি একটা অদ্ভুত অবস্থায় আছি অচেতন নই আবার ঠিক যে চেতনা আছে তাও নয় কিছু ভাবতে পারছি না আবার শারীরিক যাতনাগুলিও সুস্পষ্ট অনুভব করা যাচ্ছে আমার মনে হলো দিনের পর দিন কেটে যাচ্ছে চোখের সামনে তীব্র হলুদ আলো নিয়ে আমি যেন অনন্তকাল ধরে জেগে আছি মাঝে মাঝে একটা বিজবিজ শব্দ কানে আসে লক্ষ লক্ষ মৌমাছি একসঙ্গে উড়ে গেলে যেরকম শব্দ হতো অনেকটা সেই রকম আমি কি মারা গেছি আমি কি পাগল হয়ে যাচ্ছি এই জাতীয় চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেলল হয়তো আরও কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সত্যি পাগল হয়ে যেতাম কিন্তু তার আগেই কে যেন খুব মিষ্টি করে বলল একটু ধৈর্য ধরুন খুব অল্প সময় স্পষ্ট গলার স্বর নিখুঁত উচ্চারণ আমার শুনতে একটু অসুবিধে হল না সমস্ত মন প্রাণ কেন্দ্রীভূত করে চেঁচিয়ে উঠলাম আপনি কে আমার কি হয়েছে গলা দিয়ে কোনো শব্দ বেরোল না কিন্তু তবু শুনলাম কেউ যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে সেই আগের মিষ্টি নরম গলা একটু কষ্ট করুন অল্প সময় খুব অল্প সময় বলুন আমার সঙ্গে এক এক বলুন দুই আমি বললাম সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকলো হাজার ছাড়িয়ে লক্ষ ছাড়িয়ে বাড়তেই থাকলো বাড়তেই থাকলো আমি নেশাগ্রস্তের মতো আওড়াতে থাকলাম আমার চোখের উপর উজ্জ্বল হলুদ আলো বুকের ভিতর হাহা করা তৃষ্ণা অর্ধচেতন অবস্থায় একটি অচেনা অদেখা ভৌতিক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে একটি পর একটি সংখ্যা বলে চলেছি যেন কত যুগ কত কাল কেটে গেল আমি বলেই চলেছি বলেই চলেছি এক সময় মাথার ভিতরে সব জট পাকিয়ে গেল নিঃশ্বাস ফেলার মতো অতি সামান্য বাতাসও যেন আর নেই বুক ফেটে গুড়িয়ে যাচ্ছে আমি প্রাণপণে বলতে চেষ্টা করলাম আর নয় আমাকে মুক্তি দিন আমি মরে যেতে চাই মরে যেতে চাই কথার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এল আহা কি শান্তি কোথায় যেন তলিয়ে যাচ্ছি দ্রুত হলুদ আলো ফিকে হয়ে আসছে শারীরিক যন্ত্রণাগুলো ভোতা হয়ে আসছে শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়ছে আহা কি শান্তি জানি না কখন ঘুম ভাঙল খুব স্বাভাবিকভাবে চোখ মেললাম একটা ধাতব চেয়ারে আমি বসে আছি চেয়ারটি গোলাকার একটি ঘরের ঠিক কেন্দ্রবিন্দুতে ঠিক আমার মাথার কাছে ছোট্ট একটি নল দিয়ে ঠান্ডা হাওয়া আসছে ঘরের বাতাস যেন একটু ভারী বাতাসের সঙ্গে লেবু ফুলের গন্ধ মিশে আছে আমি ভালো করে চারদিক দেখতে চেষ্টা করতে লাগলাম গোল ঘরটিতে কোনো দরজা জানালা নেই চারদিক নিশ্ছিদ্র ঘরে কোনো বাতি নেই তবু সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে অদৃশ্য কোনো জায়গা থেকে নীলাব আলো আসছে হয়তো আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছে কোথায় আছি আমার কি হয়েছে এ সমস্ত ছাড়িয়ে শুধুমাত্র একটা চিন্তাই আমাকে আচ্ছন্ন করে রেখেছে সেটি হলো ক্ষুধা আমার ধারণা ছিল হয়তো আগের মতো কথা বলতে পারবো না তবু বললাম আমি কোথায় আছি সে শব্দ পরিষ্কার শোনা গেল গোলাকার ঘরের জন্যেই হয়তো সেই শব্দ চমৎকার প্রতিধ্বনিত হলো এবং আশ্চর্য সে শব্দ বাড়তেই থাকল আমি কোথায় আছি আমি কোথায় আছি আমি কোথায় আছি এক সময় যেন মনে হল লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করছে আমি নিজের গায়ে চিমটি কাটলাম দশ থেকে এক পর্যন্ত উল্টো দিকে গুললাম আমি কি অচেতন অবস্থায় এসব শুনছি না সত্যি কিছু জ্ঞান এখনও অবশিষ্ট আছে তা জানার জন্যে এখন লিখতে খুব অবাক লাগছে সেই অবস্থাতেও কি করে আমি অতটা স্বাভাবিক ছিলাম অবশ্য সে সময় আমার মনে হয়েছিল সম্ভবত আমার মাথায় চোট লেগে মস্তিষ্কের কোনো অংশ অকেজ হয়ে পড়েছে অবাস্তব দৃশ্যাবলী দেখছি একসময় প্রচণ্ড ক্ষিদে সত্ত্বেও আমার ঘুম পেলো ঘুমিয়ে পড়বার আগের মুহূর্তেও শুনতে পেলাম সমুদ্রের গর্জনের মতো কোলাহল আমি কোথায় আছি আমি কোথায় আছি কতক্ষণ এইভাবে কাটিয়েছিলাম মনে নেই একসময় সমস্ত জড় কেটে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল খিদে নেই তৃষ্ণা নেই আলস্য নেই যেন ছুটির দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভেঙে জেগে উঠেছি চোখ মেলতে ভয় লাগছিল কে জানে আবার হয়তো সেই আজগুপি ব্যাপার দেখতে থাকব কান পেতে আছি যদি কিছু শোনা যায় না কোনো সারা শব্দ নেই চারদিক শুনশান তোমার চা চমকে তাকিয়ে দেখি আনা আমার স্ত্রী দশ বছরের বিবাহিত জীবনের সঙ্গী হাতে চায়ের পেয়ালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে ঝকঝকে রোদ উঠেছে বাইরে আমি শুয়ে আছি আমার অতি পরিচিত বিছানায় টেবিলের উপর আগের মতো অগছালো বইপত্র পড়ে আছে কি আশ্চর্য কি আশ্চর্য আমি প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম চেঁচিয়ে বললাম আনা আমার কি হয়েছে আনা চায়ের পেয়ালা হাতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ করেই মনে হলো এই মেয়েটি অন্য কেউ এ আনা নয় যদিও সেই চোখ সেই ঢেউ খেলানো বাদামি চুল গালের মাঝামাঝি লাল রঙের কাটা দাগ আমি ভয়ে কাতর গলায় বললাম তুমি কে তুমি কে আমি আনা না তুমি আনা নও আমি কি দেখতে আনার মতো নই দেখতে আনার মতো হলেও তুমি আনা নও বেশ নাইবা হলাম চা নাও আমি আবার বললাম দয়া করে বলো তুমি কে বলছি সমস্তই ধীরে ধীরে জানবে আমি কোথায় আছি তুমি তোমার পৃথিবী থেকে বহু দূরে ভয় পেও না আবার ফিরে যাবে তোমাকে আনা হয়েছে একটি বিশেষ প্রয়োজনে কারা আমাকে এখানে এনেছে এইখানে যাদের বাস তারা এনেছে যারা আমাকে তৈরি করেছে তারা চতুর্মাত্রিক জীবেরা তোমাকে তৈরি করা হয়েছে হ্যাঁ আমাকে তৈরি করা হয়েছে তোমার সুখ ও সুবিধার জন্যে তাছাড়া আমি তোমাকে অনেক কিছু শেখাবো আমার মাধ্যমেই তুমি এদের সঙ্গে কথা বলবে কাদের সঙ্গে কথা বলবো যারা তোমাকে নিয়ে এসেছে যারা আমাকে নিয়ে এসেছে তারা কেমন তারা কি মানুষের মতো তাদের তুমি দেখতে পাবে না এরা চতুর্মাত্রিক জীব পৃথিবীর মানুষ ত্রিমাত্রিক জিনিসই শুধু দেখতে পায় ও অনুভব করতে পারে সেগুলি তাদের ইন্দ্রিয় গ্রাহ্য চতুর্মাত্রিক জগৎ তোমাদের কাছে ইন্দ্রিয় গ্রাহ্য হবে না শুনতে শুনতে আমার গাছ ছমছম করতে লাগলো এসব কি বলছে সে ভয় পেয়ে আমি মেয়েটির হাত ধরলাম এই অদ্ভুত তৈরি পরিবেশে তাকেই আমার একান্ত আপনজন মনে হল মেয়েটি বলল আমাকে তুমি আনা বলি ভাববে আনার সঙ্গে যেভাবে আলাপ করতে সেইভাবেই আলাপ করবে আমাকে ভয় পেও না তোমার যা জানতে ইচ্ছা হবে আমার কাছ থেকে জেনে নেবে আমি তো তোমাকে বলেছি আবার তুমি ফিরে যাবে তোমার সত্যিকারে আনার কাছে আমি বললাম এই যে আমি আমার ঘরে শুয়ে আছি নিজের বইপত্র টেবিলে পড়ে আছে এইসবও কি আমার মতো পৃথিবী থেকে আনা হয়েছে এইগুলি আনতে হয়নি তৈরি করা হয়েছে ইলেকট্রন প্রোটন এসব জিনিস দিয়ে তৈরি হয় অ্যাটম বিভিন্ন অ্যাটমের বিভিন্ন অনুপাতে তৈরি হয় এক একটি বস্তু ঠিক তো হয়তো ঠিক কিছু শক্তি খরচ করলেই হলো এইভাবেই তোমার ঘর তৈরি হয়েছে আমিও তৈরি হয়েছি এখানকার জীবরা মহাশক্তিধর এই হচ্ছে তোমার প্রথম পাঠ হ্যাঁ এবার চা খাও দাও চায় চমুক দাও আমি চায় চুমুক দিলাম আর চোখে তাকিয়ে দেখি আনা অল্প অল্প হাসছে আমার সেই মুহূর্তে এই মেয়েটিকে সত্যি সত্যি আনা বলেই ভাবতে ইচ্ছা হল আমার নিজের অনুভূতি কখনো খুব একটা চড়া সুরে বাধা ছিল না সহজ স্বাভাবিক জীবনযাপন করে এসেছি হঠাৎ করে যেন সব বদলে গেল নিজেকে যদিও ঘটনা প্রবাহের উপর সম্পূর্ণ শোঁপে দিয়েছিলাম তবু একটা ক্ষীণ আশা সবসময় লালন করেছি হয়তো এক সময় দেখব আশেপাশে যা ঘটছে সমস্তই মায়া হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি এক্ষুনি স্বপ্ন ভেঙে জেগে উঠব মেয়েটি বলল কী ভাবছ কিছু ভাবছি না আচ্ছা একটা কথা বলো কি করে এসেছি আমি এখানে সেই জটিল প্রক্রিয়া বুঝাবার উপায় নেই এটা কেমন জায়গা কেমন জায়গা তা তোমাকে কি করে বুঝাব তুমি ত্রিমাত্রিক জগতের লোক আর এটি হচ্ছে চতুর্মাত্রিক জগৎ কিছুই দেখা যাবে না চেষ্টা করে দেখো যাও বাইরে পা দাও দরজাটা আগে খোলো কি দেখছ আমার সমস্ত শরীর শিরশির করে উঠল চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো পেটের ভিতর চিনচিনে ব্যাথা ব্যথা মাথা ঘুরতে লাগলো আমার থাক আর দেখবার কাজ নেই এসে পড়ো আমার মনে হলো মেয়েটি যেন হাসছে আপন মনে আমি চুপ করে রইলাম মেয়েটি বলল তুমি অল্প কিছুদিন থাকবে এখানে তারপর তোমাকে পাঠানো হবে একটি ত্রিমাত্রিক জগতে সেখানে তোমার কোনো অসুবিধা হবে না আমি বললাম তুমি থাকবে তো সঙ্গে নিশ্চয়ই আমি তোমার একজন শিক্ষক আচ্ছা একটা কথা বলো এখানকার জীবদের সঙ্গে তোমার যোগাযোগ কি করে হয় আমি জানি না তাদের সম্বন্ধে কিছুই জানো না তাদের সঙ্গে তোমার কথা হয় না না আমার সঙ্গে যে আলাপ আলোচনা হবে তা তাদের কি করে জানাবে তাদের জানাতে হবে না আমি কি নিজের থেকে কিছু বলি তোমাকে যা বলি সমস্তই ওদের কথা চুপ করে আছো কেন তোমাকে তো আগেই বলেছি তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাবে তোমাকে ধন্যবাদ দিনরাত্রির কোনো তফাৎ ছিল না বলেই আমি ঠিক বলতে পারবো না কদিন সেই ছোট্ট ঘরটিতে ছিলাম ক্ষুধা তৃষ্ণা আগের মতোই হয় নিজের বাসায় যে ধরনের খাবার খাওয়া হতো সেই ধরনের খাবারই দেওয়া হয় এখানে আমার সর্বক্ষণের সঙ্গী হলো সেই মেয়েটি যে দেখতে অবিকল আনার মতো অথচ আনা নয় খুবই আশ্চর্যের কথা মেয়েটির সঙ্গে আমার ভারী ঘনিষ্ঠতা হলো মাঝে মাঝে আমার প্রচন্ড ভ্রম হতো এই হয়তো সত্যি আনা সে এমন অনেক কিছুই বলতে পারত যা আনা ছাড়া অন্য কারো বলা সম্ভব নয় একদিন জিজ্ঞেস করলাম তুমি এসব কি করে জানলে মেয়েটি হেসে বলেছে যে সমস্ত স্মৃতি আনার মেমোরি সেলে আছে সে সমস্ত স্মৃতি আমার ভেতরেও তৈরি করা হয়েছে আনার অনেক কিছুই মনে নেই কিন্তু আমার আছে আমি এসব কিছুই মেলাতে পারছিলাম না এ কেমন করে হয় একদিন নোখ দিয়ে আছড়ে দিলাম মেয়েটির গাল সত্যি সত্যি রক্ত বেরোয় কিনা দেখতে সত্যিই রক্ত বেরিয়ে এলো সে অবাক হয়ে বলল এসব কি ছেলে মানুষই কর দেখি তুমি সত্যি মানুষ না অন্য কিছু এর ভেতর আমি অনেক কিছু শিখলাম অনেক কিছুই বুঝতে পারিনি আনার আন্তরিক চেষ্টার ত্রুটি ছিল না কিন্তু বিজ্ঞান এমনিতেই আমি কম বুঝি চতুর্মাত্রিক জগৎ সম্বন্ধে নিম্নলিখিত কথাবার্তা হল চতুর্মাত্রিক জীবরা কি কোনো খাদ্য গ্রহণ করে না করে না এরা কেমন অর্থাৎ ব্যাপারটি কি এরা হচ্ছে ছড়িয়ে থাকা শক্তির মতো যেমন মনে করো এক গ্লাস পানি পানির প্রতিটি অণু একই রকম কোনো হেরফের নেই সমস্ত অণু মিলিতভাবে তৈরি করেছে পানি এরাও সেরকম কারোর কোনো আলাদা অস্তিত্ব নেই সম্মিলিতভাবেই তাদের পরিচয় তাদের জ্ঞান সম্মিলিত জ্ঞান এদের জন্ম মৃত্যু আছে শক্তি তো সবসময় অবিনশ্বর নয় এরও বিনাশ আছে তবে আমি ঠিক জানি না কি হয় জ্ঞান বিজ্ঞানের চর্চা রকম হয় রকম হয় বলতে পারবো না তবে তারা দ্রুত সৃষ্টির মূল রহস্যের দিকে এগিয়ে চলেছে একদিন আনা বলল আজ তোমাকে ত্রিমাত্রিক গ্রহে নিয়ে যাওয়া হবে আমি বললাম সেখানে আমি নিঃশ্বাস ফেলতে পারব তো আনা হোহ করে হেসে বলল নিশ্চয়ই সেটি তোমার নিজের গ্রহ বলতে পারো তোমার জন্মের প্রায় দু হাজার বছর পর পৃথিবীর মানুষের ছোট্ট একটি দল এখানে এসেছিল তারপর আরও তিন হাজার বছর পার হয়েছে মানুষেরা চমৎকার বসতি স্থাপন করেছে সেখানে ভারী সুন্দর জায়গা আমার জন্মের পাঁচ হাজার বছর পরের মানুষদের কাছে আমি কি করে যাব তুমি ভুলে যাচ্ছ যে তুমি চতুর্মাত্রিক জগতে আছো এখানে তিরিশ হাজার বছর আগেও যা তিরিশ হাজার বছর পরেও তা তার মানে আমার বয়স কখনো বাড়বে না নিশ্চয়ই বাড়বে শরীর বৃত্তির নিয়মে তুমি বুড়ো হবে কিন্তু ভবিষ্যতে যাওয়ার ব্যাপারটা কেমন তুমি কি একটি সহজ সত্য জানো কি সত্য তুমি কি জানো যে কোনো যন্ত্রযানের গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয় তবে সেই যন্ত্রযানে করে ভবিষ্যতে পাড়ি দেয়া যায় শুনেছি কিছুটা চতুর্মাত্রিক জগৎ একটা প্রচণ্ড গতির জগৎ সে গতি আলোর গতির চারগুণ বেশি সে গতি হচ্ছে ঘূর্ণায়মান গতি তুমি নিজে চতুর্মাত্রিক জগতে আছো কাজেই অবিশ্বাস্য গতিতে ঘুরছ যে গতি অনায়াসে সময়কে অতিক্রম করে কিন্তু আমি যতদূর জানি কোনো বস্তির গতি যখন আলোর গতির কাছাকাছি আসে তখন তার ভাড়া অসীম হয়ে যায় তা হয় তাহলে তুমি বলতে চাও আমার ভাড়া এখন অসীম না কারণ তুমি বস্তু নও তুমি এখন শক্তি আমি কিছুই বুঝতে পারছি না তাতে বিশেষ কোনো ক্ষতি নেই তুমি তৈরি হয়ে থাকো তোমাকে নিয়ে ত্রিমাত্রিক জগতে যাব এবং তারপরই তোমার কাজ শেষ ভেতরে ভেতরে আমি তীব্র কৌতূহলে হয়ে উঠেছিলাম কি করে কি হচ্ছে আমাকে দিয়ে শেষ পর্যন্ত কী করা হবে তা জানার জন্য আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল এত উদ্যোগ আয়োজন নিশ্চয় কোনো একটি অশুভ শক্তির জন্যে দাঁতের ডাক্তারের কাছে দাঁত তুলতে গেলে যেমন বুক কাঁপানো আতঙ্ক নিয়ে বসে থাকতে হয় ভিন্ন গ্রহে যাবার জন্যে আমি তেমনি আতঙ্ক নিয়ে প্রতীক্ষা করতে লাগলাম যদিও অন্য একটি গ্রহে যাবার কথা ভেবে আতঙ্কে আমার রক্ত জমে যাচ্ছিল তবুও যাত্রাটা কি করে হয় তা জানার জন্য প্রচণ্ড কৌতূহল অনুভব করছিলাম কিন্তু সমস্ত ব্যাপারটি এত হঠাৎ করে হলো যে আমি ঠিক কি হচ্ছে তাই বুঝতে পারলাম না দেখলাম চোখের সামনে থেকে আচমকা পরিচিত ঘটি অদৃশ্য হয়েছে চারদিকে চোখ ধাঁধানো হলুদ আলো যার কথা আমি আগেও অনেকবার বলেছি মাথার ভেতরে তীক্ষ্ণ তীব্র যন্ত্রণা যেন কেউ একটি সূক্ষ্ম তলোয়ার দিয়ে সাই করে মাথাটি দুভাগ করে ফেলেছে গুরগুর করে উঠল পেটের ভিতর বা ও হাতের পাতাগুলি জ্বালা করতে লাগল আগেই বলেছি সমস্ত ব্যাপারটি খুব অল্প সময়ের ভেতর ঘটে গেল সমস্ত অনুভূতি উল্টে পাল্টা যাবার আগেই দেখি চৌকোনা একটি ঘরে আমি দাঁড়িয়ে আছি একা মেয়েটি পাশে নেই যেখানে আমি দাঁড়িয়ে আছি তার চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি চকচকে ঘড়ির ডায়ালের মতো অজস্র ডায়াল কোনো কোনোটির কাঁটা ঘুরছে কোনো কোনোটির কাঁটা স্থির হয়ে আছে বড় বড় লিবার জাতীয় কিছু যন্ত্র গঠন ভঙ্গী দেখে মনে হয় হাত দিয়ে চাপ দেবার জন্যই তৈরি টাইপরাইটারের কিবোর্ডের মতো বোতামের হ্রাস প্রতিটিতেই হালকা আলো জ্বলছে মাথার ঠিক উপরে সাঁ করে পাখা ঘুরছে পাখাটার আকৃতিও অদ্ভুত ফুলের কুড়ি ফুটে উঠছে আবার বুঝে যাচ্ছে এই রকম মনে হয় কোনো বাতাস আসছে না সেখান থেকে পিপি করে একটা তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে কেবল হঠাৎ পরিষ্কার শুনলাম দয়া করে অল্প কিছু সময় অপেক্ষা করুন বড় বড় করে নিঃশ্বাস ফেলুন আলোর বেগে এসেছেন আপনি এখানে আপনার শরীরের প্রতিটি অনু থেকে গামা বিকরণ হচ্ছে আমরা এটি বন্ধ করছি কিছুক্ষণের ভেতরেই আপনি আসবেন আমাদের মধ্যে আপনি আমাদের সম্মানিত অতিথি আমি চুপ করে কথাগুলি শুনলাম যেভাবে বলা হলো সেভাবেই নিঃশ্বাস ফেলতে লাগলাম আবার তাদের গলা শোনা গেল আপনি দয়া করে আমাদের কথাগুলি প্রশ্নের জবাব দিন আমি বললাম প্রশ্ন করুন আমি জবাব দিচ্ছি আপনার কি ঘুম পাচ্ছে না আপনার কি মাথা ধরেছে কিছুক্ষণ আগে ধরেছিল এখন নেই আচ্ছা বলুন তো ঘরে কি রঙের আলো জ্বলছে নীল ভালো করে বলুন সবুজ নয় তো না সবুজ নয় হালকা নীল না ঘন নীল আমাদের পৃথিবীর মেঘশূন্য আকাশের মতো উত্তর শুনে প্রশ্নকর্তা একটু যেন হকচকিয়ে গেলেন কারণ পরবর্তী কিছুক্ষণ আর কোনো প্রশ্ন শোনা গেল না আমি অপেক্ষা করতে লাগলাম প্রশ্নকর্তা এবার থেমে থেমে বললেন আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ একদিন পৃথিবী থেকেই এই গ্রহে এসেছিলেন আমি জানি আপনি আমাদের একান্ত আপনজন আপনি এখানে এসেছেন সেই উপলক্ষে আজ আমাদের জাতীয় ছুটির দিন আমি অবাক হয়ে বললাম কি আশ্চর্য আপনারা জানতেন আমি এসেছি নিশ্চয়ই আপনাদের এই গ্রহের নাম টাইফা আমি লক্ষ্য করলাম ঘরে নীল আলো কখন চলে গেছে সবুজ আলোয় ঘর ভরে গেছে আমি বললাম শুনুন আমি এবার সবুজ আলো দেখছি বলবার সঙ্গে সঙ্গে ঘরের একটি অংশ নিঃশব্দে ফাঁক হয়ে যেতে লাগলো আমি দেখলাম অসংখ্য কৌতূহলী মানুষ অপেক্ষা করছে বাইরে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি সেই গ্রহ থেকে এসেছি যেখান থেকে তাদের পূর্বপুরুষ একদিন রওনা হয়েছিল অজানা সেই গ্রহের জন্যে সমস্ত ভালোবাসা এখন হাত বাড়িয়েছে আমার দিকে যারা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই বেশ বয়স্ক একটু অবাক হয়ে লক্ষ্য করলাম দীর্ঘ পাঁচ হাজার বছর একটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে কাটিয়ে মানুষের বিশেষ কোনো পরিবর্তন হয়নি সাধারণ মানুষের চেয়ে শুধু একটু লম্বা চেহারা একটু শুবজব এই পরিবর্তনটা চট করে চোখে পড়ে চোখগুলি অবশ্য খুব উজ্জ্বল মনে হয় অন্ধকারে বেড়ালের মতো আলো ছড়াবে আমার নাম ক্রিকি বলেই তাদের একজন আমার ঘাড়ে হাত রাখলেন অল্প হেসে বললেন আপনি আমাদের কথা ঠিকমতো বুঝতে পারছেন তো আমি ভদ্রলোকের দিকে তাকালাম লম্বাটে ধরনের মুখ ঢেউ খেলানো লম্বা চুল মুখ ভর্তি দাড়ি গফে একটা জঙ্গলে চেহারা আমি বললাম খুব ভালো বুঝতে পারছি আপনারা কি এই ভাষাতে কথা বলেন না আমরা আমাদের ভাষাতেই কথা বলছি আমাদের সবার সঙ্গেই অনুবাদক যন্ত্র আছে আসুন আমার নিজের ঘরে আসুন আমার খুব ইচ্ছে করছিল বাইরে ঘুরে ঘুরে সব দেখি এখানকার আকাশ কি রকম গাছপালাই বা কেমন দেখতে প্রথম দিকে আমার যে নিষ্প্রিয় ভাব ছিল এখন আর সেটি নেই আমি তীব্র উত্তেজনা অনুভব করছিলাম যাই দেখছি তাই আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে ক্রিকি বললেন আমাদের এই গবেষণাগারে চারটি ভাগ আছে সবচেয়ে জটিল এবং সবচেয়ে জরুরি বিভাগ হচ্ছে সময় পরিভ্রমণ বিভাগ জটিলতম কারিগরি বিদ্যা কাজে খাটানো হয়েছে এখানে এখান থেকে সময়ের অনুকূলে ও প্রতিকূলে যাত্রা করানো হয় যেমন আপনি আসলেন তারপরেই আছে তারপরই আছে অধিত গণিত বিজ্ঞান দুরকম গণিত আছে একটি হচ্ছে ব্যবহারিক অন্যটি অধিত অর্থাৎ যে গণিত এখনও কোনো কাজে খাটানো যাচ্ছে না আমাদের এখানকার গণিত বিভাগটি হচ্ছে অধিত গণিত বিভাগ তৃতীয় চতুর্থ ভাগটি কি তৃতীয়টি হচ্ছে পদার্থবিদ্যা বিভাগ চতুর্থ প্রতি পদার্থ বিভাগ এই দুটিরই কাজ হচ্ছে অধিত গণিতকে ব্যবহারিক গণিতে পরিণত করা আসুন আমি আপনাকে সব ঘুরিয়ে দেখাচ্ছি আপনি ক্লান্ত নন তো না আমি ঠিক আছি আমার সব দেখে শুনে বেড়াতে খুব ভালো লাগছে প্রথমে আপনাকে নিয়ে যাব গণিত বিভাগে অবশ্য সেটি আপনার ভালো লাগবে না গণিত বিভাগ দেখে আমি সত্যিই হক গেলাম হাসপাতালে লম্বা ঘরের মতো মস্ত লম্বা ঘর রোগীদের যেমন সারি সারি বিছানা থাকে তেমনি দুধারে বিছানা পাতা তাদের মধ্যে অদ্ভুত সব বিকৃত শরীর শুয়ে আছে সবারই বয়স পনেরো থেকে কুড়ির ভেতরে আমাদের দেখতে পেয়ে তারা নড়ে চড়ে বসল ক্রিকি বললেন আপনি যে কয়দিন এখানে থাকবেন সে কয়দিন আপনাকে গণিত বিভাগেই থাকতে হবে গণিত বিভাগের প্রধান যিনি এই গবেষণাগারের মহাপরিচালক তার তাই ইচ্ছে আমি ক্রিকির কথায় কান্না দিয়ে বললাম এরা কারা প্রশ্ন শুনে ক্রিকি যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন অবশ্য আমি তখন অবাক হয়ে সারিবন্দি পরে থাকা এইসব অসুস্থ ছেলেদের দিকে তাকিয়ে আছি কারো হাত পা শুকিয়ে সুতার মতো হয়ে গিয়েছে কারো চোখ নেই কেউ ধনুকের মতো বেঁকে পড়ে আছে কারো শরীরে আবার দগদগে ঘা আমি আবার বললাম এরা কারা বললেন না ক্রিকি থেমে থেমে বললেন এরা গণিতবিদ গ্রহের গণিতের যে জয় জয়কার তা এদের জন্যেই কথা শেষ না হতে শুয়ে থাকা অন্ধ একটি ছেলে চেঁচিয়ে বলল টাইফা গ্রহের উন্নত গণিতের মুখে আমি থুতু দেই বলেই সেই থু করে একদলা থুতু ফেলল ক্রিকি বললেন এই ছেলেটার নাম নিনাশ মহা প্রতিভাবান আমি বললাম এরা এমন পঙ্গু কেন আমি কিছুই বুঝতে পারছি না ক্রিকি বললেন মায়ের পেটে থাকাকালীন এদের জিনের কিছু অদলবদল করা হয়েছে যার ফলে মস্তিষ্কের একটি বিশেষ অংশের বিশ্লেষণী ক্ষমতা হাজার গুণ বেড়ে গেছে কিন্তু ওরা ঠিক মানব শিশু হয়ে গড়ে ওঠেনি সুতীব্র গামা রেডিয়েশনের ফলে যে সমস্ত জিন শরীরের অন্য অংশ নিয়ন্ত্রণ করত তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলস্বরূপ এই বিকলাঙ্গতা বিজ্ঞান সবসময়ই কিছু পরিমাণ নিষ্ঠুর এরা কি জন্ম থেকেই অঙ্কবিদ না বিশিষ্ট অঙ্কবিদরা এদের বেশ কিছুদিন অঙ্ক শেখান কিন্তু এত ভীষণ অন্যায় ক্রিকি বললেন না অন্যায় নয় শারীরিক অসুবিধা ছাড়া এদের তো অন্য কোনো অসুবিধা নেই তাছাড়া এরা মহা সম্মানিত বৃহত্তর স্বার্থের জন্য সবসময় কিছু ব্যক্তিগত ত্যাগের প্রয়োজন এরকম কতজন আছে আছে বেশ কিছু কারো কারো কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে কেউ কেউ এখনও শিখছে কতদিন কর্মক্ষমতা থাকে পাঁচ থেকে ছ বছর অত্যাধিক পরিশ্রমে এদের মস্তিষ্কের নিউরন অল্প সময়ই নষ্ট হয়ে যায় তাদের দিয়ে কি করা হয় তখন সেটা নাইবা শুনলেন কিন্তু আমি এদের সম্বন্ধে জানতে চাই দয়া করে বলুন বছরে কতজন এমন বিকলাঙ্গ শিশু আপনারা তৈরি করেন সরকারি নিয়মে প্রতিটি মেয়েকে তার জীবদ্দশায় একবার প্রতিভাবান শিশু তৈরির জন্য গামারশ্যি বিকিরণের সামনে এসে দাঁড়াতে হয় তবে সবগুলি তো আর সফল হয় না চলুন যাই অন্য ঘরগুলো ঘুরে দেখি আমার যেতে ইচ্ছে হচ্ছিল না আমি দেখলাম হাতে এক তারা কাগজ নিয়ে কে একজন হন্তদন্ত হয়ে দৌড়ে এলো অন্ধ ছেলেটির কাছে ব্যস্ত হয়ে ডাকলো নিনাশ নিনাশ বলুন এই হিসাবটা একটু করো নবম নৈরাশিক গতিফলকে বৈদ্যুতিক আবেশ দ্বারা আয়নিত করা হয়েছে পোটেন্সিয়ালের পার্থক্য ছয় দশমিক শূন্য তিন মাইক্রোভোল্ট আউটপুটে কারেন্ট কথা হবে বারো এম্পিয়ার হবার কথা কিন্তু হবে না লোকটি লাফিয়ে উঠে বলল কেন হবে না কারণ নবম নৈরাশিক একটি ভেক্টর সংখ্যা কাজী গতির দিক নির্ভর ভেক্টরের সঙ্গে স্কেলারের যোগ এভাবে করা যায় না আমি অবাক হয়ে শুনছিলাম ক্রিকিকে বললাম আমি এই ছেলেটির সঙ্গে আলাপ করতে পারি ক্রিকি একটু দমনা ভাবে বলল নিশ্চয়ই আমি নিনাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম আমি তোমার বন্ধু তোমার সঙ্গে আমি আলাপ করতে চাই আমার কোনো বন্ধু নেই চলে যাও এখান থেকে নয়তো তোমার গায়ে থুতু দেব ক্রিকি বললেন আপনি চলে আসুন এরা সবাই কিছু পরিমাণে অপ্রকৃতস্থ আসুন আমরা পদার্থবিদ্যা বিভাগে যাই আমি ক্লান্ত গলায় বললাম আমার বিশ্রাম প্রয়োজন আমার মাথা ঘুরছে ক্রিকি আমার হাত ধরে একটি ঘরে নিয়ে গেলেন বললেন আপনি বিশ্রাম করুন আমি পরে এসে আপনাকে নিয়ে যাব অবাক হয়ে দেখি আনার মতো দেখতে মেয়েটি সেই ঘরে হাসি মুখে বসে আছে তাকে দেখে কেমন যেন ভরসা হলো সে বলল এই জায়গা কেমন লাগছে ভালো নাও খাবার খাও এখানকার খাবার ভালো লাগবে খেতে টেবিলে বিচিত্র ধরনের রকমারি খাবার ছিল সমস্তই তরল যেন বিভিন্ন বাটিতে ভিন্ন ভিন্ন রং গুলে রাখা হয়েছে ঝাঁঝালো ধরনের টকটক লাগলো যা দিয়েই তৈরি হোক না কেন খুবই সুস্বাদু খাবার মেয়েটি বলল তুমি খুব শিগগিরই দেশে ফিরবে কবে তোমাদের হিসাবে এক সপ্তাহের কম সময়ের মধ্যে কিন্তু কি জন্য আমাকে এখানে আনা হয়েছে আমাকে দিয়ে তোমরা কি করাতে চাও মেয়েটি বলল গণিত বিভাগের প্রধানের সঙ্গে তোমার দেখা হয়েছে না হয়নি তিনিই তোমাকে সব বুঝিয়ে বলবেন গণিত বিভাগের প্রধানের সঙ্গে ঘন্টাখানেকের মধ্যে আলাপ হলো। ক্রিকি আমাকে নিয়ে গেল তার কাছে গোলাকার একটি ঘরের ঠিক মধ্যেখানে তিনি বসেছিলেন ঘরে আর দ্বিতীয় কোনো আসবাব নেই সে ঘরে একটা জিনিস আমার খুব চোখে লাগলো মেঝে থেকে ছাদ পর্যন্ত সমস্ত গাঢ় সবুজ রঙে রাঙানো এমনকি যে চেয়ারে হেলান দিয়ে তিনি বসে আছেন তার রঙও গাঢ় সবুজ আমাকে দেখে ভদ্রলোক অত্যন্ত মোটা গলায় বলে উঠলেন আমি গণিত বিভাগের প্রধান মিহি আশা করি আপনি ভালো আছেন আমি হকচকিয়ে গেলাম অত্যন্ত তীব্র ও তীক্ষ্ণ চোখের চাউনি আমার ভেতরটা যেন কেটে কেটে দেখে নিচ্ছে শক্ত সমর্থ চেহারা সমস্ত চোখে মুখে অবহেলা ও তাচ্ছিলের ভাব তিনি বললেন ক্রিকি তুমি চলে যাও আর আপনি বসুন আমি একটু অবাক হয়েই বললাম কোথায় বসব মেঝেতে হ্যাঁ কোনো আপত্তি আছে আপত্তি থাকলে আমার চেয়ারে বসুন বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আমি বললাম আমার বসবার তেমন প্রয়োজন নেই আপনি কি বলছেন বলুন আপনি কি জানেন কি জন্য আপনাকে এখানে আনা হয়েছে না জানি না কোনো ধারণা আছে না কোনো ধারণা নেই বলছে। তার আগে আমার দু একটি প্রশ্নের জবাব দিন তো আপনি যে ভবিষ্যতে পাঁচ হাজার বৎসর পাড়ি দিয়েছেন সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে না আমার কোনো ধারণা নেই আপনি যে উপায়ে ভবিষ্যতে চলে এসেছেন সে উপায়ে অতীতেও চলে যেতে পারেন নয় কি আমি ঠিক জানি না আমাকে নিয়ে কি করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে না পারলেও খুব অসুবিধা নেই আপনি নিশ্চয়ই জানেন মানুষের জ্ঞান খুব সীমাবদ্ধ আমি কিছুই জানি না স্কুলে আমি সমাজবিদ্যা পড়াতাম বিজ্ঞান সম্পর্কে আমি একেবারে অজ্ঞ আপনাকে বলছি মন দিয়ে শুনুন মানুষ কিছুই জানে না তারা সময়কে অতিক্রম করতে পারে না শূন্য ও অসীম এই দুয়ের প্রকৃত অর্থ জানে না সৃষ্টির আদি রহস্যটা কি তাও জানে না পদার্থের সঙ্গে শক্তির সম্পর্ক তার জানা কিন্তু তার সঙ্গে সময়ের সম্পর্কটাও জানা প্রতি পদার্থ কি তা সে জানে কিন্তু প্রতিপদার্থের সময়ের ভূমিকা কি তা সে জানে না অথচ জ্ঞানের সত্যিকার লক্ষ্য হচ্ছে এই সমস্ত রহস্য ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এইসব রহস্য মানুষ কখনো ভেদ করতে পারবে না তার ফলস্বরূপ একটি ক্ষুদ্রগণ্ডিতে ক্রমাগত ঘুরপাক খাওয়া আপনি বুঝতে পারছেন বুঝতে চেষ্টা করছি একটা সামান্য জিনিস ভেবে দেখুন কে ওয়ান টু থ্রি গ্রহটিতে মানুষ কখনো যেতে পারবে না আলোর গতিতেও যদি সে যায় তবু তার সময় লাগবে এক লক্ষ বছর সেখানে যাওয়া কি এতই জরুরি নিশ্চয়ই জরুরি অবিকল মানুষের মতো অ্যাকচুয়ালো হেরফের নেই এই জাতীয় প্রাণের বিকাশ হয়েছে সেখানে অপূর্ব সেই গ্রহ মানুষের সমস্ত কল্পনাকে অতিক্রম করেছে তার সৌন্দর্য ও ঐশ্বর্য অথচ মানুষ কখনো তার নাগাল পাবে না তবে তবে কি যদি মানুষকে বদলে দেয়া যায় যদি তাদেরকে মুক্তি দেয়া যায় ত্রিমাত্রিক বন্ধন থেকে যদি তাদের নিয়ে আসা যায় চতুর্মাত্রিক জগতে তবেই অনেক কিছু তাদের আয়ত্তে এসে যাবে তার জন্য দরকার চতুর্মাত্রিক জগতের মহাজ্ঞানী শক্তিশালী জীবদের সাহায্য মানুষ অবশ্য ত্রিমাত্রা থেকে চতুর্থ মাত্রায় রূপান্তরের আদি সমীকরণের প্রথম পর্যায় শুরু করেছে এবং তা সম্ভব হয়েছে একটিমাত্র মানুষের জন্য সে হচ্ছে ফিহা ফিহা হ্যাঁ ফিহা তার অসাধারণ মেধার তুলনা মেলা ভার অথচ তিনি সঠিক পথে এগুচ্ছেন না এই সমীকরণের দুইটি সমাধান আছে তিনি একটি বের করেছেন অন্যটি বের করতে চেষ্টা করছেন না কিন্তু এখানে আমার ভূমিকাটা কি আমি কি করতে পারি আপনি অনেক কিছুই করতে পারেন চতুর্মাত্রিক জিবরা ফিহাকে চান ফিহার অসামান্য মেধাকে তারা কাজে লাগাবেন বেশ তো আমাকে তারা যেভাবে এনেছেন ফিহাকেও সেভাবে নিয়ে আসলেই হয় সেইভাবে নিয়ে আসা যাচ্ছে না বলেই তো আপনাকে আনা হয়েছে সিরানরা পৃথিবীর মানুষদের ক্ষতিকর মহাজাগতিক রশ্মির থেকে বাঁচানোর জন্যে পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে চতুর্মাত্রিক জীবরা শক্তি বলয় ভেদ করতে পারেন না মানুষ যা অনাসেই পারে সেই কারণে ফিহাকে আনা যাচ্ছে না আমি সেখানে গিয়ে কি করব ফিয়াকে নিয়ে আসবেন আপনি সম্ভব না হলে ফিয়াকে হত্যা করবেন আপনি এসব কি বলছেন যান বিশ্রাম করুন গিয়ে এ নিয়ে পরে আলাপ হবে যান যান দাঁড়িয়ে থাকবেন না আমি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসলাম এই মুহূর্তে আমার সেই কি প্রয়োজন সে হয়তো অনেক কিছু বুঝিয়ে বলবে আমাকে গিয়ে দেখি মেয়েটি কাউচের উপর ঘুমিয়ে রয়েছে শ্রান্ত মানুষেরা যেমন ঘুময় অবিকল তেমনি এত নিখুঁত মানুষ যারা তৈরি করতে পারে তাদের আমার হঠাৎ দেখছা হলো এরাই কি ঈশ্বর সৃষ্টি এবং ধ্বংসের অমোঘ ক্ষমতা হাতে নিয়ে বসে আছে প্রাচীন ধর্মগ্রন্থে মহাপুরুষদের কথা আছে তারা ইচ্ছে মতো মৃতকে জীবন দিতেন ভূত ভবিষ্যৎ বলতে পারতেন কে জানে হয়তো মহা ক্ষমতার অধিকারী চতুর্মাত্রিক জীবদের দ্বারাই এসব হয়েছে নকল মানুষ তৈরি করে তাদের দিয়ে ভেলকি দেখিয়েছে আনার মতো মানুষ যারা নিখুঁত তৈরি করে তাদের কাছে কিছুই অসম্ভব নয় আনাকে ঘুমন্ত রেখি বেরিয়ে আসলাম উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম কিছু সময় হাঁটতে হাঁটতে সময় মনে হল পথ হারিয়েছি আমার নিজের ঘরটিতে ফিরে যাবো তার পথ পাচ্ছি না কাউকে জিজ্ঞেস করে নেই ভেবে একটা বদ্ধ দরজায় টোকা দিলাম খুব অল্প বয়স্ক এক ভদ্রলোক বেরিয়ে এলেন আমাকে দেখে উচ্ছ্বসিত আসুন আসুন আপনার কাছে যাব বলে তৈরি হচ্ছিলাম সত্যি বলছি আমি হাসি মুখে বললাম কি করেন আপনি আমি একজন ডাক্তার এখানে ডাক্তারও আছেন নাকি নিশ্চয়ই মস্ত বড় টিম আমাদের আমি একজন স্নায়ু বিশেষজ্ঞ আমরা সবাই মিলে একটা ছোট্ট গবেষণাগার চালাই খুব অল্প বয়স তো আপনার না না যত অল্প ভাবছেন তত অল্প নয় দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কি বিশেষজ্ঞ হওয়া যায় বলেই ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন যেন খুব একটা মজার কথা জানেন আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি এখানে একটি দিনের জন্যও এর বাইরে যেতে পারিনি সেই বয়স থেকে স্নায়ু নিয়ে কারবার আমার বাজে ব্যাপার তার মানে এই দীর্ঘ সময়ে একবারও আপনি বাবা মার কাছে যাননি না এমন কি আমার নিজের গ্রহটি সত্যি দেখতে কেমন তাও জানি না তবে শুনেছি সেটি নাকি অপূর্ব বিশেষ করে রাতের বেলা অপূর্ব সব রং তৈরি হয় বলে শুনেছি তাছাড়া দিন রাত্রি সবসময় নাকি হু হু করে বাতাস বইছে আর সেখানকার ঘর বাড়ি এমনভাবে তৈরি যে একটু বাতাস পেলেই অপূর্ব বাজনার মতো আওয়াজ হয় আপনি কি কখনো যেতে পারেন না সেখানে ডাক্তার অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন কি করে যাব আমাদের এই সম্পূর্ণ গবেষণাগারটি একটি চতুর্মাত্রিক দেওয়াল দিয়ে ঘেরা তার মানে একটা ডিম কল্পনা করুন কুসুমটি যেন আমাদের গবেষণাগার একটি ত্রিমাত্রিক জগৎ ডিমের সাদা অংশটি হল চতুর্মাত্রিক জগৎ এবং শক্তখোলটি হচ্ছে আমাদের প্রিয় গ্রহ টাইফা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এরকম করা হলো কেন চতুর্মাত্রিক জীবদের খেয়াল তবে আপনাকে একটা ব্যাপার বলি শুনুন ওইসব মহাপুরুষ জীবদের একটিমাত্র উদ্দেশ্য সমস্ত ত্রিমাত্রিক জগৎ বিলুপ্ত করা তার প্রথম পদক্ষেপ হিসেবে এই গবেষণাগার বুঝতে পারছেন না না পারলেই ভালো আপনি কি এসব সমর্থন করেন না না কেন করব আমি বাইরের বিজ্ঞানের খবর কিছু কিছু রাখি আমি জানি ফিহা ত্রিমাত্রিক সময় সমীকরণের কাজে হাত দিয়েছেন অসম্ভব মেধাতার তার সমীকরণের সমাধান হওয়া মাত্র চতুর্মাত্রিক জগতের রহস্য ভেদ হয়ে যাবে মানুষের কাছে বুঝলেন আর এতেই মাথা ঘুরে গেছে সবার ব্যস্ত হয়ে উঠেছে তারা ফিয়াকে নিয়ে আসবার জন্য কাঁচকলা আনতে গিয়ে খাও আমি লক্ষ্য করলাম ডাক্তার ভদ্রলোক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন হাত নাড়তে নাড়তে বললেন মানুষেরা পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে কিন্তু চতুর্মাত্রিক জীবদেরও সাধ্য নেই সেই বলয় ভেদ করে হাসি থামলে কাতর গলায় বললাম আমি পথ হারিয়ে ফেলেছি দয়া করে আমার ঘরটি দেখিয়ে দিবেন আমার কিছুই ভালো লাগছে না তিনি পথ দেখিয়ে নিয়ে চললেন অবসন্নভাবে হারছি কি হতে যাচ্ছে কে জানে আবছা আলোয় রহস্যময় লম্বা করিডর দুই পাশের প্রকাণ্ড সব কামরা বিচিত্র সব যন্ত্রপাতিতে ঠাসা অথচ এদের কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ নেই আমি আমার জায়গাতে ফিরে যেতে চাই যেখানে আমার স্ত্রী আছে আমার দুইটি অবোধ শিশু আছে দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গে অবধ ভালোবাসা আছে পরবর্তী দুদিন অনুমানে বলছি সেখানে পৃথিবীর মতো দিনরাত্রি নেই আমার উপর বিচিত্র পরীক্ষা নিরীক্ষা হল এক একবার এক একটি ঘরে ঢুকি বিকট সব যন্ত্রপাতি আমার চারপাশে বসানো হয় তারপর ক্লান্তিকর প্রতীক্ষা একটি পরীক্ষা শেষ না হতেই অন্যটি শুরু বিশ্রাম নেই নিঃশ্বাস ফেলার অবসরটুকু নেই আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না কি হবে প্রশ্ন করে নিজেকে ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে ক্লান্তিতে যখন মর্মর হয়েছি তখন বলা হলো পরীক্ষা শেষ হয়েছে এখন চব্বিশ ঘন্টা পূর্ণ বিশ্রাম তারপর আমাকে পাঠানো হবে পৃথিবীতে সমস্ত দিন ঘুমালাম ঘুম ভাঙলো দরজায় মৃদু টোকা শব্দ শুনে গণিত বিভাগের একটি ছেলে আপনার সঙ্গে আলাপ করতে চায় কিছু বলবে খুব জরুরি রোগামতো লোকটি খুব নিচু গলায় বলল কথাগুলি আমি বললাম কে সে নিনাশ আপনি আসুন আমার সঙ্গে আমি নীরবে তাকে অনুসরণ করলাম আমার মনে হল কিছু একটা হয়েছে থমথম করছে চারদিক আনার মতো মেয়েটি নেই কোথাও সবাই যেন অপেক্ষা করছিল আমার জন্যে আমি যেতেই উৎসুক হয়ে নড়ে চড়ে বসল সবাই তুমি আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলে নিনাস বলল হ্যাঁ আপনি জানেন কি ডাইফা গ্রহ অদৃশ্য হয়েছে আমি কিছুই জানি না তাহলে আমার কাছ থেকে জানুন অল্প কিছুক্ষণ হল সমস্ত গ্রহটি চতুর্মাতি গ্রহে পরিণত করা হয়েছে কেমন করে জানলাম ত্রিমাত্রিক গ্রহকে চতুর্মাত্রিক গ্রহে পরিণত করার নির্দিষ্ট হিসাব আমরা করেছি আমরা সব জানি শুধু যে টাইফ গ্রহই অদৃশ্য হয়েছে তাই নয় একটি বৃত্তাকার স্থান ক্রমশই চতুর্মাত্রিক জগতে প্রবেশ করছে এবং আপনার পৃথিবী সেই বৃত্তের ভিতরে বুঝলেন আমি বললাম আমার তাহলে আর প্রয়োজন নেই এই মুহূর্তে আপনাকেই তাদের প্রয়োজন পৃথিবীর বিজ্ঞানীরা নিশ্চয়ই চুপ করে বসে নেই নিশ্চয়ই তারা এই বিপদ থেকে উদ্ধার পেতে চেষ্টা করবে ফিহার মতো বিজ্ঞানী সেখানে আছেন আমি খুব ভালো করেই জানি মহাবিজ্ঞানী ফিহা একটা বুদ্ধি বের করবিনি। নি যাক ওসব ছেড়ে দিন আপনাকে কি জন্য পাঠানো হবে জানেন না আপনাকে পাঠানো হবে যেন ফিহা পৃথিবী রক্ষায় কোনো পরিকল্পনা করতে না পারেন তাই দেখতে ফিহার যাবতীয় কাগজপত্র আপনাকে নষ্ট করে ফেলতে হবে এমন কি প্রয়োজন হলে আপনাকে বলবে ফিহাকে হত্যা করতে কিন্তু শুনুন তা করতে যাবেন না বুঝতে পারলেন চলে গেছে পৃথিবী গ্রহ যেন না যায় ঘর থেকে বেরিয়েই দেখি আনা হাসি মুখে তাকিয়ে আছে আমাকে বলল সুসংবাদ তুমি অল্প কিছুক্ষণের ভেতর পৃথিবীতে যাবে তোমাকে কি করতে হবে তা মিহি বুঝিয়ে বলবেন আনা চতুর্মাত্রিক জীবরা যখন তোমার মতো মানুষ তৈরি করতে পারে তখন ওদেরকে পাঠালেই পারত পৃথিবীতে ওরাই করতে পারত যা করার তৈরি মানুষ শক্তি বলয় ভেদ করতে পারে না কিন্তু আনা তোমরা আমাকে যা করতে বলবে তা আমি করব না নিনাশ কিছু বলেছে তোমাকে না ঠিক সেজন্যে নয় আমার মন বলছে আমি যা করব তা অন্যায় বাজে কথা রাখো তুমি করবেই আমি করবই যদি না করি না করলে ফিরে যেতে পারবে না তোমার স্ত্রী পুত্রের কাছে খুব সহজ সত্য তুমি কি তোমার ছেলে কাছে ফিরে যেতে চাও না চাই তাছাড়া আরেকটা দিক ভেবে দেখো তোমার তো কিছু হচ্ছে না তুমি তোমার কাজ শেষ করে পৃথিবীতে নিজের ছেলেমেয়ের কাছে ফিরে যাবে তাও পাঁচ হাজার বছর পর পৃথিবীর পরিবর্তন হবে তার আগে নয় এসো মিহির কাছে যাই তিনি তোমাকে সব বুঝিয়ে দিবেন ও কি তুমি কাচ্ছ নাকি না আমি ঠিক আছি বইটি অর্ধ সমাপ্ত এরপর আর কিছু নেই উত্তেজনায় মাথুর হাঁপাতে লাগলেন সেই মেয়েটি কোথায় যে তাকে এই বইটি দিয়ে গেছে তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন মাথুর ঘরের বাতি নিভিয়েই বেরিয়ে এলেন বাইরে ভোরের আলো ফুটেছে ঘুমন্ত সিরানপল্লির ভিতর দিয়ে চলে গিয়েছে নির্জন পথ মাথুরের অল্প অল্প শীত করছিল মেয়েটি কোথায় আছে তা তিনি জানেন দরজায় টোকা দিতেই লি বলল কে আমি আমি মাথুর লি দরজা খুলে দিল মাথুর খুব ঠান্ডা গলায় বললেন বইটির শেষ অংশ কোথায় শেষ অংশ আমি পাইনি আমি তন্ন তন্ন করে খুঁজেছি মাথুর ধীরে ধীরে বললেন লোকটি তার অভিজ্ঞতার কথা লিখে যেতে পেরেছে তার মানেই হল সে ফিরে এসেছিল নিজের জায়গায় অর্থাৎ তার উপর যে দায়িত্ব ছিল তা সে পালন করেছে সহজ কথায় ফিহাকে পৃথিবী রক্ষায় কোনো পরিকল্পনা করতে দেয়নি ফিহাকে আমাদের বড্ড প্রয়োজন মাথুর আপন মনে বিড়বির করে উঠলেন এক সময় নিঃশব্দে উঠে এলেন নিকি ঘরে ঢুকে থমকে গেল সারা গায়ে চাদর জড়িয়ে ফিয়া শুয়ে আছেন নটার মতো বাজে এই সময় তিনি সাধারণত অঙ্ক কষেন নয়তো দুলে দুলে বাচ্চাদের মতো বই পড়েন নিকি বলল আপনার কি শরীর খারাপ হয়েছে ফিহা বললেন শরীর নয় মাথা খারাপ হয়ে গেছে কাল সারা রাত আমি ভূত দেখেছি ভূত হ্যাঁ জলজ্যান্ত ভূত মানুষের গলায় কথা বলে বাতি জ্বাললেই চলে যায় আবার ঘর অন্ধকার করলে ফিরে আসে অদ্ভুত ব্যাপার সকালবেলা শুয়ে শুয়ে তাই ভাবছি নিকে বলল রাত দিন অঙ্ক নিয়ে আছেন মাথাকে তো আর বিশ্রাম দিচ্ছেন না এই জন্য এসব হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া করুন একজন ডাক্তার আনবো না না ডাক্তার ফাক্তার লাগবে না আর বিশ্রামের কথা বলছ সময় তো খুব অল্প যা করতে হয় এর ভেতর করতে হবে নিকি দেখলো ফিহা খুব সহজভাবে কথা বলছেন সাধারণত দুটি কথার পরই তিনি রেগে যান গালিগালাজ করতে থাকেন রাগ খুব বেশি চড়ে গেলে হাতের কাছে যে কাগজটা পান তা কুচি কুচি করে ফেলেন রাত তখন একটু পরে নিকি ভাবল রাতে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য আজ ফিহার গলায় এরকম নরম সুর নিকি চেয়ারে বসতে বসতে বলল কি হয়েছিল ফিহা ভূতটা কি আপনাকে ভয় দেখিয়েছিল না ভয় দেখায়নি বরং খুব সম্মান করে কথা বলেছে বলেছে এই যে চারদিকে রব উঠেছে মহাসংকট মহাসঙ্কট এসব কিছু নয় শুধুমাত্র পৃথিবীর ডাইমেনশন বদলে যাবে আর নতুন ডাইমেনশনে বিজ্ঞানের সুবর্ণ সুযোগ এবং সেখানে নাকি আমার মতো বিজ্ঞানীর মহা সুযোগ সুবিধা কাজেই আমি যেন এমন কিছু না করি যাতে এই সংকট কেটে যায় এই সব। আপনি তার কথা শুনে কি করলেন প্রথমে কাচের গ্লাসটা ছুঁড়ে মেরেছি তার দিকে তারপর ছুঁড়ে মেরেছি এস্ট্রেটা এতেও যখন কিছু হলো না তখন বাতি জ্বালিয়ে দিয়েছি নিকি অবাক হয়ে বলল আমার যেন কেমন কেমন লাগছে সত্যি কি কেউ এসেছিল আরে না আসবে আবার কি ত্রিমাত্রিক জগৎকে চতুর্মাত্রিক জগতে পরিণত করবার জন্যে আমি একসঙ্গে কতগুলি ইকুয়েশন সমাধান করেছিলাম যেন বোধহয় গত কয়েকদিন ধরেই কেন জানি বারবার সে কথা মনে হচ্ছে তাই থেকেই এসব দেখছি মাথা গরম হলে যা হয় বাদ দাও ওসব তুমি কি চা দেবে এক কাপ আনছি এক্ষুনি নিয়ে আসছি রাত জাগরণের ফলে ফিহা সত্যি সত্যি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন আগে ভেবে রেখেছিলেন আজ সমস্ত দিন কাজ করবেন এবং সমস্ত দিন কোনো খাবার খাবেন না ফিহা সময় দেখেছেন যখন তার পেটে এক কোনা খাবার থাকে না ক্ষুধায় সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে তখন তার চিন্তাশক্তি শক্তি অসম্ভব রকম বেড়ে যায় বিস্ময়কর যে কয়টি আবিষ্কার তিনি করেছেন তা ক্ষুধার্ত অবস্থাতেই করেছেন আজ অবশ্যই কিছু করা গেল না পরিকল্পনা অনুযায়ী নিকি সকালের খাবার দিয়ে যায়নি গত রাতে যদি এই জাতীয় আধভৌতিক ব্যাপারগুলি না হতো তাহলে এতক্ষণে কাজে লেগে পড়তেন এই নিনচা আমি সঙ্গে কিছু বিস্কিটও নিয়ে এসেছি খুব ভালো করেছ নিকি একটু ইতস্তত করে বলল ফিহা আপনাকে একটা কথা বলতে চাই বলো বলো আগে বলুন আপনি হাসবেন না হাসির কথা হলেও হাসবো না হাসির কথা নয় আমি মানে আমার মনে কদিন ধরেই একটা ভাবনা হচ্ছে আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না ফিহা বললেন বলেই ফেলো কোনো প্রেমের ব্যাপার নাকি না না কি যে বলেন আমার মনে হয় আমরা যদি পৃথিবীটাকে সরিয়ে দিতে পারি তার কক্ষপথ থেকে তাহলে বিপদ থেকে বেঁচে যেতে পারি নয় কি ফিহা হো হো করে হেসে ফেললেন নিকি বললেন কেন পৃথিবীটাকে কি সরানো যায় না নিশ্চয়ই যায় তুমি যদি মঙ্গল গ্রহটা পরম পারমাণবিক বিস্ফোরণের সাহায্যে গুড়িয়ে দাও তাহলেই সৌরমণ্ডলে মাধ্যাকর্ষণজনিত সমতা ব্যাহত হবে এবং পৃথিবী ছিটকে সরে যাবে তাহলেই তো হয় পৃথিবীকে নিরাপদ জায়গায় এই করে সরিয়ে নিলেই হয় কিন্তু একটা গ্রহ উড়িয়ে দিতে হলে যে প্রচণ্ড বিস্ফোরণ হবে তাতে পৃথিবীর প্রতিটি প্রাণী পুরে অঙ্গার হয়ে যাবে আর পৃথিবীকে অল্প একটু সরালেই তো জীবন ধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে ধরো পৃথিবী যদি সূর্যের একটু কাছে এগিয়ে আসে তাহলেই উত্তাপেক সুমেরুর কুমেরুর যাবতীয় বরফ গলে মহাপ্লাবন আর সূর্য থেকে একটু দূরে সরে গেলে শীতে আমাদের শরীরের প্রোটোপ্লাজম পর্যন্ত জমে যাবে বুঝলে নিকির চেহারা দেখে মনে হলো সে ভীষণ হতাশ হয়েছে ফিহা চুপচাপ চায় চমুক দিতে লাগলেন অনিদ্রাজনিত ক্লান্তি এখন আর তার নেই নিকির সঙ্গে কথা বলতে বলতে তিনি নিজেও একটু উৎসাহিত হয়ে পড়েছেন নিকির দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন আমি অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিটি মেয়ে পৃথিবী রক্ষার জন্য এক একটি পরিকল্পনা বের করে ফেলেছে ট্রেনে আসবার পথে একটি মেয়ের সঙ্গে দেখা সেও নাকি কি একটা বই পেয়েছে করিয়ে পাঁচ হাজার বছরের পুরনো বই তাতেও নাকি পৃথিবী কি করে রক্ষা করা যায় তা বিতং করে লেখা নিকি চুপ করে রইল বেচারি বেশ লজ্জা পেয়েছে লাল হয়ে উঠেছে চোখ মুখ ফিহা বললেন। নিকি তুমি কি আমার কথায় লজ্জা পেয়েছ না এতে লজ্জা পাওয়ার কিছু নেই আমার খুব আনন্দ হচ্ছে যে তোমরা সবাই কিছু না কিছু ভাবছ আমার ভেতর কোনো রকম ভাবালুতা নেই তবু তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে মনে হয় যে পৃথিবীর জন্য সবার এত ভালোবাসা তা নষ্ট হয় কি করে নিকি বলল আপনি কিছু ভাবছেন ফিয়া নিশ্চয়ই ঠান্ডা মাথায় ভাবার জন্যই তো এমন নির্জন জায়গায় এসেছি আমি প্রাণ বের করতে চেষ্টা করছি কি জন্যে এমন হচ্ছে সেই বিশেষ কারণটি কি হতে পারে যার জন্য একটি নির্দিষ্ট জায়গার সমস্ত গ্রহ নক্ষত্র লাপাত্তা হয়ে যাচ্ছে অথচ সেই নির্দিষ্ট জায়গার বাইরে কিছুই হচ্ছে না যেই মুহূর্তে কারণ জানা যাবে সেই মুহূর্তে পৃথিবী রক্ষার উপায় একটা কিছু হবেই আমার বয়স হয়েছে আগের মতো খাটতে পারি না তবু মাথার ধার একটুও ভোতা হয়নি তুমি বিশ্বাস করো আমাকে আবেগে নিকির চোখে পানি চলে এলো ফিহার চোখে পড়লে তিনি রেগে যাবেন তাই সে চট করে উঠে দাঁড়িয়ে বলল একটু আসছি ফিহা ঘরময় পায়চারি করতে লাগলেন হাতে সিগারেট জ্বলছে মাথার সাদা চুল বাতাসে কাঁপছে ফিহা চোখ ঈশ্বর ছোট করে হেঁটে বেড়াচ্ছেন ঘরের ভিতর মনে মনে বলছেন কিছু একটা করা প্রয়োজন কিন্তু কি করে সেই কিছু একটা হবে তাই ভেবে পাচ্ছেন না অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না ফিহা গলা উঁচিয়ে ডাকলেন নিকি 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 দৌড়ে এলো ফিহা বললেন আমি মাথুরের সঙ্গে একটু আলাপ করি কি বল ওই মেয়েটা কি কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তা জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই আমি এক্ষুনি যোগাযোগ করে দিচ্ছি মাথুরের চিন্তা শক্তি প্রায় লোপ পেয়েছে লির নিয়ে আসা বইটির শেষ অংশ নেই এতেই ক্ষিপ্ত হয়েছিলেন এদিকে ফিহার কোনো খোঁজ নেই সিরানপল্লীর বিজ্ঞানীরা তাকে বয়কট করেছেন কাজকর্ম চালাচ্ছে শ্রুরা শ্রুরা সবাইকে বলে বেড়াচ্ছে মাথুরের মাথা খারাপ হয়ে গেছে সমস্তই মাথুরের কানে আসে মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগারের তিনি মহাপরিচালক অথচ তার হাতে কিছুমাত্র ক্ষমতাও নেই মাথুর সময় কাটান শুয়ে শুয়ে নিজের ঘর ছেড়ে বাইরে যাবার কথা মনেও হয় না তার দশ থেকে পনেরোটি খবরের কাগজ খুটিয়ে খুটিয়ে পড়েন কাজ বলতে এই রাতের বেলা নির্দিষ্ট সময়ের আগেই ঘুমোতে যান ঘুম হয় না বিছানায় ছটফট করেন সেদিনও খবরের কাগজ দেখছিলেন সরকারি নির্দেশ থাকার জন্যেই কোথাও মহাবিপদের কোনো উল্লেখ মাত্র নেই অথচ সমস্ত খবরের মূল কথাটি হচ্ছে বিপদ এগিয়ে আসছে পায়ে পায়ে পাতায় পাতায় লেখা শহরে আইন শৃঙ্খলা নেই খাদ্য সরবরাহ বিঘ্নিত যানবাহন চলাচল বন্ধ কলকারখানার কর্মীরা কাছের বিনা নোটিশে বাড়ি চলে যাচ্ছে ছয়জন তরুণী আতঙ্ক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে পড়তে পড়তে মাথুরের মনে হল তিনি নিজেও কি আত্মহত্যা করে বসবেন কোনোদিন দিন ট্রিং ট্রিং যোগাযোগের স্বচ্ছ পর্দা নীলাভ হয়ে উঠল মাথুর চমকে তাকালেন সেদিকে এ সময় তার সঙ্গে কে কথা বলতে চায় মাথুর আমি ফিহা বলছি কেমন আছো তোমরা মাথুর উত্তেজনায় লাফিয়ে উঠলেন পাওয়া গেছে ফিহাকে পাওয়া গেছে মাথুর লি বলে সেই পাগলা মেয়েটা এসেছিল জি এসেছিল সে কি এখনো আছে তোমার কাছে না সে চলে গেছে ফিহা আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা ছিল কি কথা আমি এখন একটু ব্যস্ত শত ব্যস্ত থাকলেও আপনাকে শুনতে হবে আপনি কি ইদানিং কোনো আজগুবি ব্যাপার দেখেছেন কেউ এসে কি আপনাকে ভয়টয় দেখাচ্ছে ফিহা একটু অবাক হলেন থেমে থেমে বললেন তুমি জানলে কি করে নিকি কি এর মধ্যেই তোমাকেও এসব জানিয়ে বসে আছে না না নিকি নয় একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আপনাকে সব বুঝানো যাবে না তাছাড়া সময়ও খুব কম বেশ তাহলে জরুরি কথাটাই সেরে ফেলো আপনি ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছিলেন করেছিলাম তা তো তোমার মনে থাকা উচিত মনে আছে ফিহা কিন্তু আপনার সমীকরণের দুটি সমাধান ছিল দুটি নয় একটি অন্যটিতে ইমাজিনারি টার্ম ব্যবহার করা হয়েছিল কাজেই সেটি বাদ দিতে হবে কারণ এখানে সমাধানটির উত্তরও ইমাজিনের টার্মে এসেছিল ফিহা আমাদের দ্বিতীয় সমাধানটি দরকার কেন দ্বিতীয় সমাধানটি সঠিক সমাধান মাথুর একটা কথা বলছি রাগ না বলুন তোমার মাথার দোষ হয়েছে বুঝতে পারছি এই পরিস্থিতিতে মাথা ঠিক রাখা খুব মুশকিল আমার মাথা খুব ঠিক আছে আমি আপনার পায়ে পড়ি আমার কথা শুনুন বেশ বেশ বল দ্বিতীয় সমাধানটি যদি আমরা সঠিক বলে ধরে নেই। তাহলে আমরা নিজেরাই একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করতে পারি হ্যাঁ তা করা যেতে পারে কিন্তু সমাধানটি তো ভুল সমাধানটি ভুল নয় আমার কাছে তার প্রমাণ আছে আচ্ছা ফিহা ধরুন একদল বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথের সমস্ত গ্রহ নক্ষত্রকে চতুর্থ মাত্রায় পরিবর্তন করেছেন এখন তাদেরকে আমরা আটকাতে পারি যদি সেই পথে আগেই আমরা একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করে রাখি মাথুর তোমার কথায় আমি যেন কিসের ইঙ্গিত পাচ্ছি মাথুর এসব কি বলছ আমি ঠিক কথাই বলছি ফিহা আপনি কি সমাধানটি নিজে এখন একটু পরীক্ষা করবেন ফিহা উত্তেজিত হয়ে বললেন আমি করছি আমি এক্ষুনি করছি আর তুমি নিজেও করে দেখো শ্রুড়াকেও বলো করে দেখতে সমাধানটি লিখে নাও ফিহা একটির পর একটি সংখ্যা বলে যেতে লাগলেন মাথুর এক মনে লিখে চললেন দুজনেরই চোখমুখ মুখ জল করছে সন্ধ্যা হয়নি তখনও শেষ বিকালে লালচে আলো গাছের পাতায় চিকচিক করছে ফিহা বারান্দা চেয়ার পেতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন বিকাল হলেই তার মনে এক ধরনের বিষণ্ন অনুভূতি হয় নিকি চায়ের পেয়ালা হাতে বাইরে এসে দেখে ফিহা ভ্রু কুচকে দূরের গাছপালার দিকে তাকিয়ে আছেন বাতাসে তার রূপালি চুল তীর করে উঠছে নিকি কোমল কণ্ঠে ডাকল ফিহা ফিহা চমকে উঠে ফিরে তাকালেন নিচু গলায় প্রায় ফিস করে বললেন নিকি আমার মনে হয় বিজ্ঞানের সাধনা অঠিন নিকি কিছু বলল না চায়ের পেয়ালা নামিয়ে রেখে পাশেই দাঁড়িয়ে রইল ফিহা বললেন জ্ঞানবিজ্ঞান তো মানুষের জন্যেই আর একটি মানুষ কতদিন বাঁচে তার মৃত্যুর সাথে সাথে তো জ্ঞানবিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্কের রীতি ঠিক নয় কি নিকি শক্ত মুখে বলল না ঠিক নয় ফিহা চুপ করে চায় চুমুক দিতে লাগলেন একটু অস্বস্তির সাথে নিকি বলল দেখুন ফিহা আপনার সাথে তর্ক করা আমার সাজে না কিন্তু নবম গণিত সম্মেলনে আপনি একটি ভাষণ দিয়েছিলেন কি বলেছিলাম আমার মনে নেই বলেছিলেন মানবজাতির জন্ম মুহূর্তেই সে একটা অত্যন্ত জটিল অঙ্ক কষতে শুরু করেছে এক এক যুগে এক এক দল মানুষ এসেছে আর সে জটিল অঙ্কের এক একটি ধাপ কষা হয়েছে অজানা নতুন নতুন জ্ঞান মানুষের ধারণায় এসেছে বেশ আপনি বলেছিলেন একদিন সে অঙ্কটির সমাধান বের হবে তখন সমস্ত রহস্যই এসে যাবে মানুষের আওতায় বের হয়ে আসবে মূল রহস্য কি মানুষের ছুটি হচ্ছে সেই দিন ফিহা বললেন এইসব বড় বড় কথা অর্থহীন নাকি নিকি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এলোমেলোভাবে বসে থাকা ফিয়াকে লক্ষ্য করল তারপর বলল আপনি কি অসুস্থ বোধ করছেন ফিহা না নিকি আজ আমার মতো সুস্থ আর কেউ নেই একটু থেকে অন্যমনস্ক স্বরে ফিহা বললেন পৃথিবী রক্ষার উপায় বের হয়েছে নাকি পৃথিবী এবারেও বেঁচে গেল ফিহা বসে বসে সন্ধ্যা মিলানো দেখলেন চাঁদ উঠে আসতে দেখলেন তার মনে হল এত ঘনিষ্ঠভাবে প্রকৃতিকে তিনি এর আগে কখনো দেখেননি তার কেমন যেন বেদনাবোধ হতে লাগলো যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে সুপ্ত বেদনাবোধ জাগিয়ে তোলে কেন কে জানে একসময় নিকি ভেতর থেকে ডাকলো ফিহা ভেতরে এসে পড়ুন ভারী ঠান্ডা পড়েছে ফিহা নিঃশব্দে উঠে এলেন চাবি ঘুরিয়ে নিজের দরজা খুলে বিরক্ত গলায় বললেন আবার আবার এসেছ তুমি ভৌতিক ছায়ামূর্তি অন্ধকারে দৃশ্যমান হয়ে উঠেছে তার হাতে অদ্ভুত একটি সূচালযন্ত্র। যন্ত্র সে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল আপনি আমাকে ক্ষমা করুন ফিহা আমি তখনই ক্ষমা করব যখন তুমি আমার ঘর ছেড়ে চলে যাবে কিন্তু ফিহা আমি ঘর ছেড়ে চলে যেতে আজ আসিনি তবে কি জন্য এসেছ আপনাকে হত্যা করতে ফিহা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন তাতে তোমার লাভ তাহলে আমি আমার ছেলেমেয়ের কাছে ফিরে যেতে পারবো ফিহা মৃদু গলায় বললেন ঠিক আছে কিভাবে হত্যা করবে আমার কাছে শক্তিশালী রেডিয়েশন গান আছে মহামানু ফিহা ফিহা জানালা খুলে দিলেন বাইরের অপরূপ যোছনা ভাসতে ভাসতে ঘরের ভেতরে চলে এলো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ফিহা অভিভূতের মতো বললেন দেখো দেখো কি চমৎকার যোছনা হয়েছে ছায়ামূর্তে রেডিয়েশন গানের অগ্নিঝলক সেই যোছনাকে ম্লান করে দিল কিন্তু তা মুহূর্তের জন্যেই আবার সেই উথাল পাতাল আলো আগের মতোই নীরবে ফুটে রইল পরিশিষ্ট পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায়নি সুরার কথা তো আগেই বলেছি অসাধারণ চিন্তাশক্তির অধিকারী ছিলেন তিনি সম্মানসূচক এক লালতারা পেয়েছিলেন খুব কম বয়সেই শেষ পর্যন্ত তিনি ফিহার চতুর্মাত্রিক সময় সময়ীকরণটিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন আর সেই স্ত্রী পুত্রের মায়ের অন্ধ যুবকটি চতুর্মাত্রিক জগতের জীবরা যাকে পাঠাল ফিহাকে হত্যা করবার জন্যে না তার উপর পৃথিবীর মানুষের কোনো রাগ নেই তার লেখা থেকেই তো মাথুর জানলেন ফিহার চতুর্থমাত্রিক সময় সময়করণটি যা তিনি ভুল ভেবে ফেলে রেখেছিলেন তা ভুল নয় আর তার সাহায্যেই তো চতুর্থ মাত্রিক মহাপ্লাবন রোধ করা গেল তারপর কত যুগ কেটে গেছে কত নতুন জ্ঞান নতুন পথ আপনি এসে ধরা দিয়েছে মানুষের হাতে এখন শুধু ছুটে চলা জ্ঞানের সিঁড়ি বেয়ে সৃষ্টির মূল রহস্যের দিকে ফিহার মতো নিবেদিত প্রাণ বিজ্ঞানীরা কত কাল ধরে অপেক্ষা করে আছেন কবে মানুষ বলবে তোমাদের আত্মত্যাগ মানুষদের বাঁচিয়ে রাখবার জন্য তোমাদের সাধনা আমরা ভুলিনি আমরা আমাদের কাজ শেষ করেছি আমাদের কাছে কোনো রহস্যই আর রহস্য নয় ঠিক সন্ধ্যাবেলা পূবের আকাশে যে ছোট্ট তারাটি অল্প কিছুক্ষণের জন্য নীল আলো জ্বেলে আপনিতেই নিভে যায় পৃথিবীর মানুষ সেটি তৈরি করেছেন ফিহার স্মরণে সেই কৃত্রিম উপগ্রহটির সিলজিন নির্মিত কক্ষে পরম যত্নে রাখা হয়েছে ফিহার প্রাণহীন দেহ সেসব কতকাল আগের কথা আজও সে উপগ্রহটি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে হিসেব মতো জ্বলে উঠছে মায়াবী নীল আলো পৃথিবীর মানুষ যেন বলছে ফিহা তোমাকে আমরা ভুলিনি আমাদের সমস্ত ভালোবাসা তোমাদের জন্যে ভালোবাসা নীল আলো সেই জন্যই তো জেলে রেখেছি ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্যে গল্প পাঠে ভুলভ্রান্তি হলে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেসব বন্ধুদের যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা নিয়মিত কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের জন্য রইল ভালোবাসা আর যারা গল্প শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এই গল্প পাঠটি কেমন হলো কমেন্টসে জানাবেন এই গল্পটি পড়া একটু ডিফিকাল্ট ছিল কারণ সায়েন্স ফিকশন অলওয়েজ একটু ডিফিকাল্ট হয়ে পড়তে তারপরেও পাঠটি যদি ভালো লাগে অনুরোধ রইল বন্ধুদের সাথে শেয়ার করবেন পরের গল্পে আবার কথা হবে সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ